নিশ্চয়ই ভালো আছো। ভাবছো আজকে এত সেজে গুজে আবার কি ব্যাপার? আজকে আমার অ্যানিভার্সারি। ওই এর আগে যে ব্লগগুলো দেখেছো বুঝতেই পেরেছো, বলেছিলাম যে যেগুলো মোহিনীস থেকে কিনেছি সেটা ওই গাউনটা বানিয়েছি সেটা পরবো, সেইটা এই যে পরেছি দেখো। খুব সুন্দর বানিয়েছে, দারুণ, মানে ওদের টেলারিংটাও দারুণ ভালো, খুব ভালো লাগলো আমার পরে, আর খুব কমফর্ট, সুন্দর ফিটিংস করেছে, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম বানিয়েছে দেখো, খুব ভালো বানিয়েছে। তো আর মেট্রো প্লাজা থেকে কী কী কিনলাম এই কদিনে, মানে অ্যানিভার্সারি শপিং, পুজোর শপিং, সব তো শুরু হয়ে গেছে একদম, মানে শেষ এখনও হয়নি, এখন চলতে থাকবে খুচখুচ করে, তো সেইগুলো তোমাদেরকে দেখাতেও থাকবো। আর আজকে হাজবেন্ড কেক নিয়ে এসেছে, দেখো কেকটা, এই যে আমার কেক, আর এই হলো মিষ্টি সুর, এটা খেতে খুব ভালো লাগে আমার, তাই জন্য ভাব এইটাকে নিয়ে এইগুলোও নিয়ে এসছে। আর রাত্রে খাওয়া দাওয়া হবে, প্রোগ্রাম ছিল অন্য, বাইরে বেরিয়ে কোথাও মানে যাওয়া হবে লাঞ্চে বা ডিনারে, কিন্তু সেটা আমাদের একটু পোস্টপন করতে হয়েছে, মার শরীরটা ভালো নেই, এবারে মার শরীরটা ঠিক হলে তখন যাব। আমার দর্শকদের একটু হাই করো। হ্যালো এভরিওয়ান, হ্যালো। ওয়েদারটাও আজকে ঠিক নেই, যার জন্য আরও মানে আমরা রিস্কই নিলাম না যে দরকার নেই, যা করো বাড়িতেই এনজয় করবো। এক্স্যাক্টলি তাই, তা আমরা ভেবেছিলাম যে অনেক কিছুই আমাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে ছিল, কিন্তু বাট কিছু কিছু সময় থাকে যেগুলো সময় আমাদের পোস্টপন করতে আমরা বাধ্য হই ইচ্ছা না থাকলেও, কারণ বাইরে যা পরিস্থিতি চলছে, যা ওয়েদার, এই ঝিঝির করে কখনো বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে, এর ফলে কী হয় যদি আবার এই সময় বৃষ্টিতে ভিজে ফিরি তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে যাবে আবার কতদিনে, তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে এটাকে পোস্টপন করে পরবর্তীকালে কোনো একটা দিন, ছুটির দিন আমরা এই খাওয়া দাওয়ার পর্বটা রাখবো। আজ যে ছোটো করে একটা অনুষ্ঠান করলাম, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর আমাদের দেখতে দেখতে প্রায় 12 বছর পার করে ফেললাম, কি 12 বছর, 13 বছর পার করে 14 বছর পড়লাম, আজকে 13 বছর পার করলাম, নিজে দেখেছো তোমরা দেখো, বাবা মা মিলে তো অ্যানিভার্সারি কত বছর বিয়ে করেছে সেটাও জানে না, অবস্থা দেখো। আরে প্রত্যেকটা ছেলেরই এরকমই, মনে রাখতে চাই না ব্যাপারটা, ব্যাপারটা কি মানে ওই আর কি, মানে এই 1-2 বছর স্লিপ করে, মানে আরে তোমরা যেমন বয়সটাকে একটু কমাতে চাও আমরা ওই ব্যাপারটা না, সবাই কমাতে চায়। আরে শোনো, ভুলে গিয়েও আমরা চেষ্টা করি ব্যাপারটাকে তোমাদের কাছ থেকে বকুনি খেয়ে ব্যাপারটাকে মনে রাখার চেষ্টা করি, বুঝেছো কি? আপনারাও হয়তো অনেকের মধ্যেই ওই কনফিউশনটা থাকে যে হ্যাঁ 13 না 14 12 না 15, হ্যাঁ 50টা অবশ্যই মনে রাখবো, অবশ্যই যদি 50টা যদি করতে পারি আপনাদের সাথে নিয়ে খুশি হব। অ্যাকচুয়ালি ওকে আমি খুব ভালোবাসি। আচ্ছা এসো মা, এসো, thank you.
এইগুলো খাও তোমরা। হুম দেখো দেখেছো কি অবস্থা বানিয়েছে নিজে, শরীর খুব খারাপ। আমার জন্য আমি অসুস্থ হতে আমার জন্য এদের আনন্দ সব মাটি হয়ে গেল। আরে আমরাও তো অসুস্থ ছিলাম, সবাই তো রোগ থেকে উঠলাম কিছুদিন হলো। বাড়িতে ভালোই এনজয়মেন্ট হচ্ছে, আবার পরে আবার হবে। মঞ্জিনিসের মিষ্টি সুখ সবাই জানে, খুব ভালো খেতে, দারুন লাগে। কেমন? অ্যামেজিং না? এবার খাওয়া দাওয়া পর্ব, তারপর কি কি কেনাকাটা করেছি এতদিন ধরে তোমাদেরকে দেখাচ্ছি, সব বার করে নি তোমাদেরকে দেখাচ্ছি, ফিরে আসছি একটু বাদে। কেক ফেক তো খাওয়া হলো, অনেক মজা হলো, এনজয় করলাম। এবার তোমাদের দেখাই আমার শপিংগুলো। তোমরা এর আগে ভিডিওতে দেখেছো যে আমি বানাতে দিয়েছি মহিনীজে, কী কী বানালাম সেটা দেখাই। একটা তো এটা যেটা পরে আছি, এটা আমার অ্যানিভার্সারির জন্য। একটা এটা, এটাও ভিডিওয়ে দেখে নিয়েছো। আর একটা হচ্ছে এটা, এরকম মাও বানিয়েছে, এরকম ওটা পালোজা দিয়ে, এরকম করে পালোজা দিয়ে। ও মার শপিংগুলো সব পরে আর একদিন দেখাবো আমি, মানে এত দেখাতে দেখাতে না আমি পাগল হয়ে যাব। এবারে তোমাদের ছেলের শপিংগুলো দেখাই। আচ্ছা এটা হাতে এলো, এটাই আগে দেখিয়ে দিই। এইটা হাজবেন্ডের, এটা ওর জন্য ওর পুজোর। আর আজ যেটা পড়ে রয়েছে সেটা আমি দিয়েছি ওর অ্যানিভার্সারিতে, ওকে আমি গিফট করেছি, আর ও আমাকে এটা গিফট করেছে। এবারে হচ্ছে এই যে প্যান্টটা, এইগুলো সব তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো অলরেডি এতদিন। এই যে এই প্যান্টটা, এটা দিয়েছে, এইটা ছেলের জন্য নিয়েছি, এটা হয়েছে এই মেট্রো প্লাজা থেকেই। ওই যে দোকানটা দেখলে তোমরা, ওটা খুব ভালো দোকানটা, একটা ছেলেদের জন্য জানো তো, দারুণ দোকান একটা। মানে আমাদের এই দিকগুলোতে সাউথ কলকাতার দিকে এদিকে ওরকম টাইপের অত সাইজ আছে যেখানে অ্যাভেলেবল, এরকম দোকান আমি দেখিনি। কোনো না কোনো একটা প্রবলেম লেগেই থাকে, কিন্তু ওখানে খুব ভাল লাগলো আমার। আচ্ছা এই দেখো ছেলের টি শার্টগুলো দেখাই, এইগুলো প্যান্টালুনস থেকে নেওয়া। এই একটা, এই একটা, আর এটা ম্যাক্স থেকে নেওয়া হয়েছিল, এই একটা। এগুলো ওর পুজো, ছেলের পুজো। এবারে হচ্ছে এই আর একটা সেদিন প্যান্টালুনস থেকে নিয়ে এলাম, এইটা। এটা মানে আমার মা ভাই ওরা দিয়েছে আর কি, আমার বাপের বাড়ি থেকে ছেলেকে দিয়েছে এইটা, আর প্যান্ট এর সাথে। প্যান্টটা এখনো কেনা হয়নি, ম্যাচিং আমি পাইনি, তাই দেখি আবার নেব একটা কিছু। আচ্ছা এইটা আর একটা এর সাথে, আর একটা টি শার্ট, এই একটা। এগুলো সব ছেলের জন্য কিনেছি আমরা, এই একটা প্যান্ট, ছেলেদের জামা প্যান্ট আর কি দেখবো, এই আর একটা। এইগুলো সব
ম্যাক্স থেকে লিটল শপ থেকে নেওয়া, এগুলো লিটল শপ থেকে নেওয়া। আর মোহিনীস থেকে এইটা নিয়েছি, এই পিসটা, এই দেখছো একই কাপড়, এই বোনের জন্য নিলাম, ওই দেখেইছো তোমরা নেওয়ার সময় ওই ভিডিওটা, এটা বোনের জন্য নিয়েছি, এটা ওকে দেব, দুই বোনে গাউন পরে ঘুরবো আর কি, ইচ্ছা খুব। আর এইটা আজকে আমার, এটা আমার আর একটা গিফট অ্যানিভার্সারি, এইটা আমার মিন্ত্রা থেকে আমি চয়েস করেছিলাম, মিন্ত্রা থেকে অর্ডার করে দেওয়া হয়েছিল, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি 719 টাকায় পেয়েছি, খুব ভালো ডিসকাউন্ট, না হলে এটার অনেকটাই দাম, মানে 1300 না 1400 এরকম কিছু একটা দাম, তো আমি অনেকটাই ডিসকাউন্ট রেটে পেয়েছি, ডিসকাউন্ট বেশি থাকে না মিন্ত্রাতে, যখন দেয় ভালো দেয়। আর মেট্রো প্লাজা থেকে এই যে দুলটা, এইটা নিয়েছি, তোমাদের দেখা হয়ে গেছে অলরেডি ভিডিওতে, মেট্রো প্লাজার ভিডিওগুলোতে, আর এইটা নিয়েছি। তো এই হয়ে গেল আমার শপিং, শপিং তো চলতেই থাকে, শেষ নেই এর কোনো, আর বানাতে দিয়েছি যেগুলো সেগুলো এলে দেখাবো, আর আরও একটা ভালো জিনিস বানাতে দেবো, ইচ্ছা আছে, সেগুলো হোক সব ধীরে ধীরে দেখতে পাবে। আর আমি ওরকমভাবে পুজোর সময় যে কিনতে হবে এরকমভাবে আমি নর্মালি কেনাকাটা করি না, এবছরে তবু করলাম, আমি সারা বছর ধরে কিনি এবং কিনে কিনে রেখে দিই, পুজোর সময় সব বার করে করে তখন পরি, মানে আমার যখন যেটা পছন্দ হয় তখন সেটা কিনে রেখে দিই, মানে পুজোর সময় আমার পছন্দ হচ্ছে না তবু কিনবো, এটাতে আমি বিশ্বাসী নই বা আমার ভালো লাগে না এটা, তো আমার মনে হয় ওই সময় আরও বেশি সেরকম জিনিস সবসময় পাওয়া যায় না মনের মতো, তো আমি সেটা করি না, আর বেশি ভিড়ভাড়টা আমার ভালো লাগে না, সেইরকম খুব বেশি ভিড়েতে বেরিয়ে এ করে আমি খুব একটা শপিং করতে পারি না ওইভাবে, তো আমি সারা বছর ধরেই কিনি, যখন যেটা পছন্দ হয় কিনে কিনে তুলে রাখি। আমি প্রচুর শাড়ি কিনে তোলা আছে, শাড়ি আমার পুজোর জন্য যে শাড়িগুলো পরবো সেই শাড়িগুলোর তোমাদের কালেকশানস দেখাবো, আমার প্রচুর ভালো ভালো শাড়ি আছে, শাড়ির কালেকশানস একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা রাত্রিবেলা বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি খেয়ে সেলিব্রেশন করা হচ্ছে আপাতত, এরপরে আবার আর একদিন। তাই ভালো লেগেছে মা, বিরিয়ানিটা মুখে ভালো লাগছে একটু। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমরা উইশ করো, আমাদের জন্য প্রে করো, এবং তোমরা খুব ভালো থেকো, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই শুধু চাই এখন, আর ব্যাস, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাই।